আজকে আমি গৌতম বুদ্ধের যে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই গল্পটা আপনাদের বোঝাবে যে কেউ যদি আমাদের অপমান করে কিংবা বিভিন্ন কারণে আমাদের ছোট করে তাহলে আমাদের কি করা উচিত। কিন্তু গল্পটা শুরুর আগে আমি একটা কথা বলতে চাই, বিশেষত এই গল্পটার জন্য। সেটা হলো, এই ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ ভিডিওটা অর্ধেক দেখলে হয়তো আপনার মধ্যে ভিডিওতে কি বলতে চাওয়া হয়েছে তা নিয়ে কিছু ভুল ধারণা সৃষ্টি হতে পারে। তো চলুন গল্পটা শুনে নেওয়া যাক। একবার গৌতম বুদ্ধের আশ্রমে গৌতম বুদ্ধের এক শিষ্য সবসময় মন খারাপ করে থাকত। তার মন খারাপের কারণ ছিল, সে কারোর বলা ছোট বড় কথা সহ্য করতে পারত না। সে যখন গ্রামবাসী বা নগরবাসীর কাছে ভিক্ষা চাইতে যেত, তখন এমন অনেক বাড়ি থাকত যেখান থেকে তাকে ছোট বড় কথা শোনানো হতো, তাকে অপমান করা হতো। কেউ তাকে বলতো, এত হাট্টাকাট্টা যুবক হয়ে তোমার ভিক্ষা করতে লজ্জা করে না? ভালো কাজ করতে পারো তো কোনো। কেউ তাকে বলতো, পরিবারকে ছেড়ে এরকম সন্ন্যাসী হতে তোমার লজ্জা করে না? এরকম বিভিন্ন রকমের ছোট বড় কথা তাকে কিছু কিছু মানুষের থেকে শুনতে হতো। সবার থেকে কিন্তু নয়, কিছু কিছু মানুষের থেকে। কিন্তু যাদের থেকেই এই অপমানগুলো সেই শিষ্যটা পেত, তাদের প্রতিই তার একটা রাগ ক্ষোভ তৈরি হতো। সে চাইতো সবাইকে জবাব দিতে, কিন্তু গৌতম বুদ্ধ সবসময় ক্ষমার কথা বলেন, তিনি সবসময় সহ্যের কথা বলেন, এবং ভিক্ষা চাইতে গিয়ে যে যাই বলুক তাকে ঘুরিয়ে অপমান কেউ যেন না করে, গৌতম বুদ্ধ তার সব শিষ্যদের সেই কথা বলে দিয়েছিলেন। সেই কারণে সে চেয়েও তাদের কিছু বলতে পারতো না। কিন্তু বাইরে থেকে কিছু না বললে কি হবে, তার মনের মধ্যে এইসব জিনিসগুলো নিয়ে সবসময় যুদ্ধ চলত। কখনো খুব রাগ হতো, কখনো মনে হতো সে মনে হয় সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নিয়েই ভুল করেছে। তো তার সহ্যের সীমা যখন একদম ছাড়িয়ে গেল, সে বুদ্ধের কাছে গিয়ে তার মনের মধ্যে চলা সব ব্যাপারটা খুলে বলল। বুদ্ধ সব শুনে তাকে বললেন, আমাদের মনের মধ্যে ওটা চিন্তার অনেক শক্তি। মনের মধ্যে ওটা চিন্তা যদি সঠিক হয়, সেটা যেমন আমাদের সফলতার চূড়ান্ত শিখরে নিয়ে যেতে পারে, তেমনি এই চিন্তা যদি ভুল হয় তাহলে সেটা আমাদের অনেক বড় ক্ষতিও করতে পারে। এই শুনে সেই শিষ্য মনে মনে ভাবল, এসব বলতে খুব সহজ, করতে খুব কঠিন। আসল সমস্যা তো ওই মানুষগুলোর মধ্যে রয়েছে যারা আমাকে অপমান করে, আমাকে অনাদর করে, আমাকে আজে বাজে কথা শুনিয়ে ছোট করার চেষ্টা করে। আর গৌতম বুদ্ধ সেখানেও শান্ত থাকার উপদেশ দেন, এটা ঠিক নয়। আসলে সেই শিষ্যটি রোজ রোজ লোকের ছোট বড় কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছিল, তাই তার আরও বেশি করে এইসব কথা মনে হচ্ছিল। বুদ্ধ বললেন, আমরা সেই সব মানুষের কথা ধরে বসে থাকি যারা আমাদের অহংকারে আঘাত করে, যারা আমাদের মনে আঘাত করে, আর সেই সব মানুষদের সংখ্যা কিন্তু খুব কম থাকে। উল্টো দিকে যারা আমাদের ভালোবাসে, যারা আমাদের উৎসাহিত করে, যারা বিপদের সময় আমাদের পাশে থাকে, তাদের কথা আমরা অতটা গুরুত্ব দিই না, তাদের নিয়ে আমরা এত ভাবিও না, তাদের সংখ্যা কিন্তু তুলনামূলক অনেক বেশি থাকে। আমরা তাদের সবাইকে ছেড়ে সেই দু একজন মানুষদের কথাই সবসময় ভাবতে থাকি যারা আমাদের অপমান করে বা ছোট করে, আর সেই সব মানুষগুলোর কথা ভেবে আমরা মন খারাপ করি, নিজের মধ্যে ক্রোধের সৃষ্টি করি, নিজেকে কষ্ট দিই। কিন্তু সেই শিষ্য কোনোভাবেই যেন বুদ্ধের এই কথাগুলো মানতে পারছিল না। তার মনে হচ্ছিল তার জবাব দেওয়া দরকার, অপমানের প্রতিশোধ নেওয়া দরকার। বুদ্ধ তার মনের অবস্থা বুঝতে পেরে তাকে বললেন, এক কাজ করো, আজকে তুমি আমার সঙ্গে ভিক্ষা করতে চলো। এই শুনে সেই শিষ্য খুব খুশি হলো, সে ভাবলো বুদ্ধের সঙ্গে ভিক্ষা করতে গেলে সম্মান পাব, এনাকে সাথে দেখে কেউ আর অপমান করার সাহস পাবে না, আর যদি কেউ অপমান করে তাহলে সেটা কেমন লাগে সেটাও ইনি বুঝতে পারবেন। তো সেই শিষ্য আর গৌতম বুদ্ধ দুজনে একটা গ্রামে ভিক্ষা করতে গেল। সেখানে বুদ্ধকে দেখে সবাই খুব আদর যত্ন করলো, আর বুদ্ধের সাথে যেহেতু সেই শিষ্যটাও ছিল তারও খুব আদর যত্ন করা হলো। অপমান তো দূরের কথা, সেদিন যা সম্মান পাওয়া গেল তা সেই শিষ্য আগে কোনোদিনও পায়নি। সে মনে মনে ভাবল, এটাই তো রাজার পুত্রের সঙ্গে থাকার সুবিধা, সবাই জানে যে ইনি গৌতম বুদ্ধ, একজন রাজপুত্র, এনাকে অপমান করবে এমন সাহস কার আছে? অপমান তো আমাদের মতো ছোটোখাটো মানুষদের হয়, আমাদেরকে কেউ তো মানুষ বলে ভাবেই না। বুদ্ধ সেই শিষ্যের মুখের হাসি আর আনন্দ দেখে মুচকি হাসলেন। তো সেই গ্রামে ভিক্ষা নেওয়ার পর সেখান থেকে একটু দূরে আর একটা গ্রামে তারা ভিক্ষা করতে গেলেন। শিষ্য তো খুব আনন্দের সঙ্গে সেখানে গেল, সে ভাবল এখানেও তাদেরকে খুব সম্মান করা হবে, আগের গ্রামের মতোই তাদের আদর যত্ন করা হবে। কিন্তু এই গ্রামে ঠিক উল্টোটা হলো, এই গ্রামের কিছু মানুষ বুদ্ধকে দেখতে পারত না, তারা তাকে অপছন্দ করত। তাই এই গ্রামের কিছু মানুষ তাদেরকে রীতিমতো আজে বাজে কথা শোনালো, কেউ কেউ তো বুদ্ধকে এত অপমান করলো যা সেই শিষ্যকেও কেউ কোনোদিন করেনি। শিষ্যটি দেখলো যে সেই গ্রামের লোকেরা বুদ্ধকে অপমান করছে, কিন্তু বুদ্ধ একই রকম শান্ত রয়েছেন, তিনি সেই মানুষদেরই আশীর্বাদ করছেন, তাদের কল্যাণ চাইছেন, আর হাসি মুখে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এসব দেখে সে খুব অবাক হয়ে গেল। তো ভিক্ষা নেওয়া হয়ে গেলে গৌতম বুদ্ধ সেই শিষ্যকে নিয়ে আশ্রমে ফিরে এলেন। ফিরে আসার পর শিষ্যটি লক্ষ্য করল, বুদ্ধের মধ্যে কোনো পরিবর্তন নেই,
তিনি অন্যদিন যেমন থাকেন আজও তেমনই আছেন। সে মনে মনে ভাবল, বুদ্ধের কি এত অপমানের পরেও একটুও খারাপ লাগলো না, তিনি এত শান্ত রয়েছেন কি করে। তো সে আর ধৈর্য ধরতে না পেরে বুদ্ধকে বলেই দিল, হে বুদ্ধ, আমার মনে হয় আমাদের ওই গ্রামকে বহিষ্কার করা উচিত। আমাদের কারোরই ওই গ্রামে আর ভিক্ষা করতে যাওয়া উচিত নয়। ওই গ্রামের সেই সমস্ত মানুষদের বহিষ্কার করা উচিত যারা আপনাকে আমাকে অপমান করেছে। আমার তো তখন থেকে রাগে শরীর জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে এখনই গিয়ে ওদের কিছু কথা শুনিয়ে আসি। আপনি কি করে এত শান্ত রয়েছেন? আপনার কি ওদের কথা একটুও খারাপ লাগেনি? বুদ্ধ হেসে বললেন, আচ্ছা ধরো তুমি একটা কোদাল নিয়ে মাটি খুঁড়তে এলে, তো পৃথিবী কি তার প্রতিবাদ করবে? শিষ্য বলল, না। বুদ্ধ বললেন, আচ্ছা ঠিক আছে, ধরো কোনো ব্যক্তি একটা জ্বলন্ত মশাল নিয়ে নদীতে আগুন লাগাতে চাইল, সে কি নদীতে আগুন লাগাতে সক্ষম হবে? শিষ্য বলল, না। বুদ্ধ বললেন, কেন? শিষ্য বলল, কারণ নদীতে জল আর গুণ নেই। বুদ্ধ বললেন, কেউ মাটি খুঁড়তে আসলে পৃথিবী তার প্রতিবাদ করে না, কিন্তু তাই বলে পৃথিবী কিন্তু দুর্বল নয়। পৃথিবী চাইলে সবাইকে নিজের মধ্যে সমাহিত করে নিতে পারে। নদীতে কেউ জ্বলন্ত মশাল নিয়ে আগুন জ্বালাতে চাইলে নদী জ্বলে না, কিন্তু এর দ্বারা এটা প্রমাণ হয় না যে নদী শক্তিশালী নয়। নদী চাইলে কিন্তু এক নিমেষে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। ঠিক তেমনই তোমাকে কেউ অপমান করলে বা ছোট করতে চেষ্টা করলেই তুমি কিন্তু ছোট হয়ে যাচ্ছ না। তোমাকে ছোট অনুভব করাচ্ছে তোমার মনের মধ্যে ওঠা চিন্তা আর রাগ। তুমি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যাও, তাহলে তুমি এই মানুষগুলোকে উপেক্ষা করতে শিখে যাবে, আর এরা তখন একবার দুবার তিনবার অপমান করার পর আর কোনো আনন্দ পাবে না। আর যখন এরা তোমাকে অপমান করে আর কোনো আনন্দ পাবে না, তখন এরা নিজেরাই তোমাকে অপমান করা, ছোট করা বন্ধ করে দেবে। আর যদি তুমি এদের কথায় বা ব্যবহারে কষ্ট পাও বা রাগ করো, তাহলে এরা তোমাকে একবার অপমান করে কষ্ট দেবে, কিন্তু সেটা ভেবে তুমি নিজেই প্রতিদিন কষ্ট পাবে। তোমার মনের মধ্যে অশান্তি চলতে থাকবে, তোমার রাগ হবে, তোমার কাজে মন লাগবে না। তাই উপেক্ষা করতে শেখো, আর নিজের মনের মধ্যে মৈত্রীর ভাবনা নিয়ে এসো, নিজের কাজে একাগ্র থাকো, ওদের জন্য নিজের মনের ভেতরকার শান্তিকে নষ্ট হতে দিও না। তো বন্ধুরা, গৌতম বুদ্ধ এরকম উপদেশ তার শিষ্যকে দিলেন যা আমাদের জন্য খুবই কার্যকর, কিন্তু এই উপদেশের অন্তর্নিহিত মানে সবার আগে আমাদের বুঝতে হবে। অনেকের মনে হতে পারে যে যদি কেউ আমাদের অপমান করে আর আমরা তাদের কিছু না বলে ছেড়ে দিই, তাহলে তারা তো আরও বেশি করে প্রশ্রয় পেয়ে যাবে। আমরা কি আমাদের সঙ্গে কেউ খারাপ করলে তার প্রতিবাদ করব না? আমার মনে হয় গৌতম বুদ্ধের এই উপদেশের অন্তর্নিহিত মানে হলো আমাদের সবার আগে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখা উচিত। কারণ ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে আমরা অনেক সময় কেন, বেশিরভাগ সময় এমন কোনো মানুষের এমন কোনো কথার জন্য কষ্ট পাই বা অপমানিত বোধ করি যেটা আমরা চাইলে ইগনোর বা উপেক্ষা করে যেতে পারতাম। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা রিয়্যাক্ট করে ফেলার পরে পস্তাই আর মনে করি ব্যাপারটাকে হালকা করে নিলেই ভালো হতো। হয়তো কিছু ক্ষেত্রে, খুব কম ক্ষেত্র এমন আসে যেখানে আমাদের প্রতিবাদ করতেই হয়, কিন্তু সেটাও যেন মনের মধ্যে অশান্তি না রেখে আমরা করি, ভেতর থেকে যেন আমরা ক্ষমাশীল হই। বাইরে থেকে হয়তো মারাত্মক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিবাদ করতে হতে পারে, যেখানে সত্যিকারের অপর মানুষটা খারাপ করছে, কিন্তু ভেতর থেকে যেন আমাদের মনে তার প্রতি মৈত্রীর ভাবনা থাকে। আর জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেগুলোকে অপমান মনে করি, কেউ আমাদের ছোট করছে বলে মনে করি, সেগুলোকে আমরা কিন্তু চাইলেই উপেক্ষা করে যেতে পারি। কারণ কেউ আমাদের ছোট করলেই আমরা কিন্তু ছোট হয়ে যাই না, আমরা যেটা আমরা সেটাই থাকি। তবে হ্যাঁ, আমরা যদি নিজে নিজেকে ছোট মনে করি, তাহলে তো আমরা ছোট হয়েই যাব। তাই কোনোভাবেই যেন আমরা নিজের কাছে ছোট না হয়ে যাই, সেটা আমাদের সবার আগে খেয়াল রাখতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা শেয়ার করে দেবেন, আর এখানে নতুন হলে এরকম মোটিভেশনাল ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিয়ে যাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।